দিনের সবচেয়ে বড় খবর, গ্রেফতার শেখ সাজিদ। বাঁকড়ার গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত শেখ সাজিদ। ঘটনার 8 দিন পরে মাফিয়া চক্র ফাঁস। বাঁকড়া গুলিকাণ্ডে গ্রেফতার সাজিদ সহ 4 দুষ্কৃতী। বিহার থেকে সাজিদকে গ্রেফতার করলো হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সাজিদের খোঁজে ঘটনার তদন্তে পৌঁছে যান বিহারে। গোয়েন্দারা গুলিকাণ্ডে যুক্ত আরো 3 জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছেন। সাজিদকে আজই আদালতে পেশ করা হচ্ছে। সাজিদ ছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। তারা হলেন সঞ্জয় সিং, মোহাম্মদ চাঁদ ও জসবন্ত সিং। এরা সবাই আন্তরাজ্য দুষ্কৃতী। হাওড়া কলকাতা ছাড়াও বিহার ইউপিতে নানা অপরাধে যুক্ত এরা। এদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে হাওড়ায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ডোমজুড়ের বাঁকড়া গুলিকাণ্ডে বিহার যোগ। ইউপি থেকেও আনা হয়েছিল ভাড়াতে খুনিদের, তেমনই জানিয়েছেন পুলিশ। হামলার আগে রীতিমতো দুষ্কৃতীদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, আর তারপরই দিনে দুপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে হামলা চালায় 3 দুষ্কৃতী। ঘটনার দিনেই অভিযুক্ত শেখ সাজিদ নিজেই একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন সে ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন। কিন্তু পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গোয়েন্দারা। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন রাজ্যে খোঁজ করে গোয়েন্দাদের একটি বিশেষ দল। এরপরই সাফল্য আসে। গতকাল মূল অভিযুক্ত শেখ সাজিদকে গ্রেফতার করে গোয়েন্দারা। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।